খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনার জন্য বলেছেন, বিষয়টা খুবই মনোগ্রাহী। বলছেন, মন্ত্র জপ করলে সত্যি কি কোনো কিছু ফল পাওয়া যায়? দেখুন, মন্ত্র মানে যা মনকে ত্রাণ করে, পরিত্রাণ করে। মন্ত্র মানে কতগুলো শ্লোক বা কতগুলো অক্ষর শুধু নয়, তার আবৃত্তি করা মানে কিন্তু মন্ত্র পাঠ নয়। মন্ত্রের সঙ্গে মন্ত্র কাজ করে না, আমরা অনেক সময় দেখেছি। আমরা পুরাণের গল্পগুলোর দিকে তাকালে দেখতে পাই মন্ত্রের কি অদ্ভুত শক্তি, মন্ত্র বলে মানুষকে বশ করে দিয়েছেন। দেখেছেন তো সবাই গল্পগুলো, মন্ত্রের কত গুণ। কিন্তু বর্তমান সময়ে মন্ত্রের কোনো গুণ নেই দেখতে পাবে। মন্ত্র জপ যদি কথা বলেন, জপের সঙ্গে সাধনা, সাধনার সঙ্গে মেডিটেশন, এগুলো একে অপরের সঙ্গে পরপর জড়িয়ে গেছে। তা মন্ত্র জপ করলে সত্যি কিছু ফল পাওয়া যায় কি না, আমি বলবো চায়। সেই মন্ত্র জপের সঙ্গে আত্মিক যোগটা আমার চাই। মন্ত্রের প্রতিটা মন্ত্রের অন্তর্নিহিত যে শক্তির কথা বলা আছে, সেই শক্তির উদ্গীরণ কোথায় হবে? আমার নিজের ভেতরে সেই শক্তি জাগরণ হবে। প্রত্যেকের মধ্যে সেই অনন্ত শক্তি আছে। মন্ত্র মানে কি? সেই পথটা বলে দেওয়া। তো সেই শক্তির জাগরণ হতে পারে মন্ত্রের মাধ্যমে। আপনারা সকলে জানেন বিখ্যাত সেই ঘটনা, শ্রী মহাপ্রভুর হাতের স্পর্শে পাথর গলে গেছে। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? ব্যাখ্যা হবে না। মন্ত্রের অদ্ভুত শক্তি আছে, এখনও আছে, আমি আমার বাস্তব জীবনে দেখেছি। প্রত্যেকের যে গুরু প্রদত্ত মন্ত্র থাকে, ইষ্ট মন্ত্র যাকে আমরা বলছি, তার একটা শক্তি আছে। অসুস্থ হয়েছেন, হওয়ার পর সেই অসুস্থ অবস্থায় ইষ্টমন্ত্র জপছেন, সেই শক্তি, একটা মনের শক্তি যেটা, সেটা কিন্তু ফিরে আসে। এটা কিন্তু সত্যি কথা, মন্ত্রের শক্তি আছে। তা সেই মন্ত্রের শক্তি মন্ত্র পাঠ করলেই আসবে না, তার সঙ্গে আত্মিক যোগটা চাই, হৃদয়ের যোগটা চাই। আমার মনের শক্তির লেভেলটাকে বাড়াতে যদি আমরা পারি, সেই কনসেন্ট্রেশন যদি থাকে, তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু অসম্ভব কিচ্ছু নয়। এখনও কিন্তু ভারতবর্ষে সমস্ত যা কিছু আমরা দেখছি সবটাই বুজরুকি নয়, সবটাই মিথ্যে নয়। আমাদের সনাতন সংস্কৃতির সবটা মিথ্যে নয়। মন্ত্রের মাধ্যমে অনেক কিছু সম্ভব, অলৌকিক মনে হবে, কিন্তু সেগুলো সবটাই কিন্তু মনের শক্তিকে কাজে লাগিয়ে ইন্টারনাল এনার্জিটাকে বাড়ানো যায়। মনকে ত্রাণ করে তবেই তো। মন্ত্র জপ করতে গেলে আগে মাথা ঠান্ডা করতে হবে। উত্তেজিত মস্তিষ্কে মন্ত্র জপ হবে না, চঞ্চল হলে হবে না। আগে মনকে শান্ত হতে দিন, আর যে কাজটা করব সেটার প্রতি অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে, তবে তো সেটা ভালো লাগবে। সেটা করুন, আগে ভালোবাসতে শিখুন, তারপর মন্ত্র জপ হবে, তারপর ঈশ্বর সাধনা হবে। আজকে এখানে আর শুধু জপ করলেই হবে না, জপের সঙ্গে তপ চাই, তপস্যা চাই, নিষ্ঠা সহ লেগে থাকা চাই, ভক্তি চাই, আর তার সঙ্গে কি চাই? কার্য। শুধু মন্ত্র জপ করলে হবে না, তদ অনুযায়ী কাজ করতে হবে, তবে তো তাকে পাওয়া যাবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।